করোনা সংকট মোকাবেলায় সকলের অংশগ্রহণে জাতীয় কমিটি করা দরকার বলে মত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সমালোচনা নয় বরং এমন পরিস্থিতিতে ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে সকলে মিলে সংকট মোকাবেলা করতে হবে। প্রয়োজনে দলের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দুস্থদের বাঁচাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য সুব্যবস্থা ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। ত্রুটি নয়, আমরা জিনিসটাকে দেখিয়ে দিয়ে আসুন, আমরা সবাই একসাথে কাজ করি, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছি। এখন পর্যন্ত একটা জাতীয় কমিটি তৈরি করা হয়নি, তবে আমরা মনে করি যে এখনো সময় আছে, জাতীয় কমিটি করা দরকার। এটা হচ্ছে আপনার এই ভঙ্গুর, একেবারেই ভঙ্গুর যে স্বাস্থ্য ব্যবস্থা, এটার কারণে আপনার একেবারে কী করে সচল করা যায় সেই জিনিসগুলো সরকারকে দেখতে হবে।